हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो, आमिओ भालो आछी। देखे नाओ आज आमी की रान्ना तोमादेरके करे देखाच्छी। आज की रान्ना करेछी तोमरा देखते ही पाच्छो। आज रान्ना करेछी आलू दिए, बड़ी दिए, धने पाता दिए और कालो जीरे दिए पाबदा माछेर पतला झोल। असाधारण खेते ई माछ। जदि केउ तृप्ति सहकारे दुपुरबेला भात खेते चाय ताहले ए रकम माछेर झोल जदि हय कोनो कथा हबे ना। पाबदा माछ चार पिस निये निएछी, जेटा धुए नून हलुद माखानो रयेछे। आलू लम्बा लम्बा करे केटे निएछी। एखाने एकटा बड़ साइजेर आलू आछे आर देखतेई पाच्छो जे आलूटा किन्तु आमि खूब पतला करे केटे निएछी, যাতে সেদ্ধ না করতে হয়, ভাজলেই যেন সেদ্ধ হয়ে যায়। নিয়ে নিয়েছি পাঁচখানা বড়ি। রয়েছে ধনে পাতা কুচি। একটা বড় সাইজের টমেটোর হাফ ঘষে নিয়েছি। নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, হাফ ইঞ্চ আদা ঘষে নিয়েছি আর দুটো রসুন কুচিয়ে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবই হাফ টিস্পুন করে রয়েছে। অল্প দেখতেই পাচ্ছ খুবই কম মশলায় রান্না, যেহেতু গরমের দিন। আর এগুলো কিন্তু এখন আমি ভিজিয়ে রাখবো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পাবদা মাছটা আমি সর্ষের তেলে রান্না করব, কেননা এই মাছটা সর্ষের তেলেই ভালো হয়। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি বড়ি। বড়িটা বেশ লাল লাল করে ভেজে নেব। দেখাই যাচ্ছে বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লাল হয়ে উঠেছে। বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো ভেজে দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর সেই বাটিতে জল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু বড়িগুলো একটু নরম হবে। বড়ি ভাজা তুলে নেবার পর এবার হলুদ নুন দিয়ে মেখে রাখা মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো যে পাবদা মাছ যখন গরম তেলের মধ্যে দেওয়া হয় তখন প্রচণ্ড পরিমাণে তেল ছেটে, তাই একটু দূর থেকে রান্না করতে হবে। আর এই মাছ যখন ভাজা হয় তখন কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যায়, তো সেই কারণে ফ্লেমটাও কিন্তু হাই রাখতে হবে। লো ফ্লেমে ভাজলেই কড়াইয়ের গায়ে আটকে যেতে পারে। আর এই মাছ যেহেতু আঁচ ছাড়া সেহেতু বেশি কড়া করে ভাজবো না। এখন যেরকম দেখা যাচ্ছে এই রকমই মাছটা ভাজা হবে, এর থেকে বেশি কড়া ভাজবো না। ঠিক এইভাবেই আমি আরও দুটো মাছ ভেজে নিচ্ছি। চার পিস মাছই ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দেখো আলুর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে প্রথমে আলুটাকে একটু ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ নুন আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে, যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই একই কড়াইতে আমি মাছ ভাজাটা তুলে নেবার পর নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব কড়া করে ভেজে নেব আর ভাজবো আমি লো ফ্লেমে, যাতে ভাজতে ভাজতেই আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখাই যাচ্ছে আলুটা খুব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাটা তুলে নিচ্ছি। আলু ভাজাটা তুলে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ লাগে এই মাছটা, আর মাছটা কিন্তু হবে পাতলা ঝোলে, একদমই কিন্তু ঝোলটা গাঢ় হবে না। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করেছে, তাই দিয়ে দিলাম ঘষে রাখা আদা, দিয়ে দিলাম রসুন কুচি। আদা আর রসুন খুব অল্প করেই দিলাম, যাতে মাছের যে আঁশটি একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় সেই কারণে। এবার আদা আর রসুনটা খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি ঘষে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলাম তার কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে তেল ছিটছে। তোমরা নিশ্চয়ই জানো যে যখন প্রচণ্ড পরিমাণে তেল ছেটে তখন একটু নুন দিলে কিন্তু তেল ছেটাটা কমে যায়। যাই হোক, তেলের মধ্যে খুব ভালোভাবে টমেটোটা ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলা। তোমরা জানো যে আমি মশলাগুলো ভিজিয়ে রান্না করি, তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা দিয়েও আবার একটুখানি মিক্সড আপ করে নিচ্ছি আর বেশ খানিকটা সময় একটু কষে নেব। তবে এর মধ্যে আমি একটু এখন দিয়ে দেব সামান্য নুন পরিমাণ মতো আর দিয়ে দেব চিনি পরিমাণ মতো। নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। নুন আর চিনি দিলাম, তাই ভালো করে একটু মিক্সড আপ করে নিচ্ছি আর বেশ দু চার মিনিট একটু কষিয়ে নেব।
देखते ही पाच रंगटा किन्तु अनेकटाई चेन्ज हो गए तब आरो एकटु कषबे किन्तु एई अवस्था आमी दिए दिच्छी आलू आलू दिए मसला दिए एकसाथे आबार खानिकक्षण एकटु कषे नेब भेजे रखा आलूगुलो ताहले दिए दिच्छी भेजे रखा आलूगुलो दिए दिलाम एबार मसलार साथे एकटु भालो करे मिक्स अप करे नेब आर दु एक मिनिट कषे नेब আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আলুটা কিন্তু আমি খুব ভালো করে ভেজেছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় প্রায় 80% মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে যখন জলটা দেব তখন কিন্তু বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে দেখো আমি খুব নিজের মতো রান্না করি যেভাবে রান্না করলে নিজের মুখে ভালো লাগে সেভাবেই তোমাদেরকে দেখাই দেখাই যাচ্ছে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মশলার বাটি ধুয়ে জল আর দিচ্ছি সাধারণ জল বা প্লেন ওয়াটার একটু বেশি জল দেব তোমাদেরকে বলেছি যেহেতু মাছটা কিন্তু পাতলা ঝোলে হবে জল দিলাম তাই আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে মিক্সড আপ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম পাতলা আরো একটু ভারী হবে কেননা এখন আমি ঢেকে দেব এখন আমি ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য 5 মিনিট পর ঢাকনাটা খুলছি দেখছি আলুটা সিদ্ধ হলো কিনা একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আস্তই ফাটানো হয়নি কিন্তু আর একটা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার আস্তে করে একটু নাড়বো খুব নরম হাতে বা আলতো হাতে যাতে মাছগুলো ভেঙে না যায় কারণ পাবদা মাছ কিন্তু খুবই নরম মাছ একটু তাড়াহুড়ো করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই কারণে একটু গুজে গুজে নাড়তে হবে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি এখন ধরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ছিল এখন আমি একটু হাই করে দিয়েছি লো ছিল তার কারণ সিদ্ধ হওয়ার জন্য এখন হাই করে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছিলাম যে জলের মধ্যে ভিজিয়ে রাখলে বড়িগুলো কিন্তু খুব নরম হয়ে যায় তৈরি হয়ে গেল আলু বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল যেটা কালো জিরে দিয়ে আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা